বড় বড় দোকানদাররাও কিন্তু এই ডক্টর চয়েস তেল ব্যবহার করে না। রেস্টুরেন্ট কিছুক্ষণে মানে একটা অবাক কণ্ড, 6টা লুচি 10 টাকা দাম, তার সাথে আনলিমিটেড ঘুগনি, হ্যাঁ এখানেই বাজাও। আর তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরম ব্রত, খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা গলছির মতো। যা দি অঙ্গে তাই তৈরি সঙ্গে পুরিকেত মানে বেটারপুর বেটার লাইফ। আর আমি ভিডিও বানাবো, হর্ন মারবেন, এরকম কোনোদিন হতে পারে না। ভিডিও তো আমি বানাবো, হর্ন তো বাজাবে, তবে আজকে খেয়ে বুঝবো 6টা লুচি 10 টাকা দাম কিভাবে পসিবল আমি জানি না। চলো 6টা লুচি খাওয়া যাক। লুচি 10 টাকা করে দাম নিচ্ছ, মানে এক একটা লুচি 1 টাকা 66 পয়সা, মানে একটা লুচি 1 টাকা 66 পয়সা, আনলিমিটেড ঘুগনি, আনলিমিটেড ঘুগনি চার আগেই পেয়ে যাবে কাস্টমার, তা চাওয়ার আগেই কাস্টমার। তুমি এই বয়সে দাঁড়িয়ে এত স্পিড পাচ্ছ কোথা থেকে? হ্যাঁ, তারপরে ডক্টর চয়েস তোমার মুখে হাসি দেখে তো আমার দারুণ লাগছে। তার সাথে আমি বলবো, এ দেখো কাজ করে যাচ্ছে কিন্তু দিদা, কিছু করার নেই আমাদের, বুঝলে তো, সব সময় করে যেতে হবে, সব সময় যতক্ষণ মাল থাকবে। তোমাদের এই দাদু ছিল তো, দাদু এখানে ছিল, এখন একটুখানি অসুস্থ নাকি? তাহলে এখন ছেলে আর মা মিলেই, ছেলে আর মা, কি কি পাওয়া যায় তোমার এখানে? আমাদের লুচি ঘুগনি সাথে ডিম সিদ্ধ, লুচি ঘুগনি ডিম সিদ্ধ, আর বিকালে বিকালে চাউমিন আর রোল, চাউমিন আর রোল পায়। পুরোটা কি তুমি নিজে হাতে বানাও? হ্যাঁ নিজে হাতে। শেখো বন্ধুরা শেখো, আমি তো পারবো না। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার বয়স কত মোটামুটি? আমার 52 বছর, 52 ইয়ার্স হয়ে গেছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে উনি কন্টিনিউয়াসলি, আমি যখন থেকে এসেছি তখন থেকে আমি শুধু দেখছি, উনি 4টা থেকে খাচ্ছে। হ্যাঁ বাবা, আমি 4টার সময় একদিন ঘুম থেকে উঠে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর তুমি 4টা থেকে খাচ্ছো? আর আজকে হার্ট ওভার, কিছু বলার নেই। এই ধরনের মানুষ যেন ইন্সপায়ার্ড করে আমাদের, ইন্সপিরেশন কোথাও থেকে বললো না, এই টাইমটা শেষ আমাদের, এই যে সব টাটকা তেলেই, এই ভাজা তেল আর থাকবে না, ভাজা তেল আর থাকবে না, পরে লাস্ট কিছু টাটকা। ওই কাকুও বলছে সবকিছু টাটকা, সবকিছু টাটকা, তার জন্য আপনারা খান। আচ্ছা আচ্ছা, এ বহু বছর ধরে এরা ঘুরে ফিরে। আচ্ছা কি বলতে চাও যারা দেখছে? কি বলবো বলো, তোমার তোমার ভাই বোনেরা ছোট খাটো মেজো সেজো সবাই কি বলবে? সবাই আর কি বলবে, আমার কাজ দেখে আমার ধন্যবাদ দেবে, ধন্যবাদ দেবে। কাউকে আসতে বলবে না? আসতে তো অবশ্যই বলবো, এসে টেস্ট করতে বলবে না? অবশ্যই অবশ্যই, সবাই আসুক, আমরা চাই সবাই আসুক, আমাদের এই লুচি ঘুগনি টেস্ট করে দেখুক। একদম অ্যাড্রেসটা একটু বলে দাও তোমার। আমার অ্যাড্রেসটা হচ্ছে গাইঘাটা, হ্যাঁ, দুর্গা মণ্ডপে, রাস্তার অপোজিটে। এই যে দুর্গা মণ্ডপ দেখতে পাচ্ছ, রাস্তার ওর একদমই অপোজিটে, কিন্তু এই হচ্ছে দশ টাকায় দশটা দিতে,
রেস্টুরেন্ট কিছুক্ষণে চলে এসেছি আমরা, কখন জানো সকাল 7টার মধ্যে, আর আমরা ঘুম থেকে উঠেছি আমি কখন জানো ঠিক 4টার সময়। মানে এই লুচি ঘুগনির টানে রানাঘাট থেকে গাইঘাটায় চলে এসেছি। এখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করে, মানে লুচির দাম যদি আমি হিসাব করি 1.66 টাকা করে হচ্ছে এক এক পিস লুচি, 10 টাকায় 6 পিস লুচি আনলিমিটেড ঘুগনি পাওয়া যায়, কি তাই তো? 10 টাকায় 6 পিস লুচি আনলিমিটেড ঘুগনি পাওয়া যায়, আনলিমিটেড ঘুগনি মানে তুমি একাধিকবার এখানে পেতে পারো, এরকম ভাবে দিয়েছে, ঠিক আছে, দারুণ ব্যাপার। লুচিগুলো দেখতে পাচ্ছ, এই খাবারের কি রিভিউ হয় তোমরা বলো? মানে এই খাবারের কি কোনো রিভিউ হয় না। এবং তার থেকে বড় কথা, আমি একটা জিনিস দেখে অবাক হলো, আমি ওনাদেরকে দেখেই বললাম এই তেলটা আপনারা ইউজ করেন, বলছে আমরা এই তেলটাই ইউজ করি। চলে এসো সামনে, এ দেখো এই তেলটা শেষ হয়েছে, ডক্টর চয়েস এই তেলটা, উনি কালকে কিনেছো তাই তো দিদা? কালকে কিনেছো, মানে ভাবা যায়, মানে 6টা লুচি 10 টাকায় দিচ্ছে, বড় বড় দোকানদাররাও কিন্তু এই ডক্টর চয়েস তেল ব্যবহার করে না, মানে ভাবা যায় না এটা। সো খাবারটা খেয়ে দেখা যাক, তবে তার আগে বলবো সামনে এসো, 10 টাকার ঘুগনি যেটা আনলিমিটেড, কাবলি ছোলা দেখতে পাচ্ছি, এমনিতেও মটর দেখতে পাচ্ছি, আলু দেখতে পাচ্ছি, মানে আর কি বলবো, এরকম লুচি নেব, এটা ঢোকানো যাচ্ছে না ব্যাপারটা। ও দারুন দারুন ব্যাপার স্যাপার, দেখতে পাচ্ছ, খেয়ে দেখি। আর এখনই লোকজন ফোন করে আমাকে, এখনই ফোন করে, এখন ফোন আমি ধরতে পারবো না, এখন খাওয়ার মধ্যে কনসেন্ট্রেট করে বলেছি। তবে কাকু তুমি তো আর লুচি বুচি খেয়ে রাখছো, কেমন লাগে? বাম্পার সুপার, কতদিন ধরে খাচ্ছো? 1 বছর 10 বছর না 10 বছর, বাবা তুমি সরকারকে পার করে দেবে। আর এদিকে এনারাও খাচ্ছে, ডিম ফিম খাচ্ছে, তো আপনারাও কি ভালো খান? খুব ভালো, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। মানে ওনারা বেশ কয়েক বছর ধরে, একাধিক বছর ধরে ওনার খাবার জন্য ওনারা কিন্তু মানে সেই। আর আজকে হাট বার, আজকে আমি ভিডিও করতে এসেছি, মানে আমারও দুর্ভাগ্য, কি করব, কিন্তু কিছু করার নেই, আমি জানতাম না আজকে হাট বার। তার সাথে যদি এরকম লুচি আর এরকম ঘুগনি পাওয়া যায়, আর এই ঘুগনিটাই না, এই ঘুগনিটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে টমেটো, একটুখানি টমেটো ফমেটো চিড়িয়ে দিয়ে 10 টাকা 15 টাকা 20 টাকা করে বিক্রি করছে লোকজন, শুধু এই ঘুগনিটাই। দারুণ, সত্যি কিছু ঘুগনি লাগবে না, আর ঘুগনি লাগবে না, থ্যাংক ইউ, আর লাগবে না। মানে ওনারা দেখেছো তো, নিজেদের মতন করে মানুষজনকে ডাকছে বা দিতে চাইছে যে তোমাদের ঘুগনি লাগবে কিনা। মানুষের ধরো কাছে চাওয়া লাগে না, আমরা প্লেট খালি থাকলে দিয়ে দিই ভর্তি করে। আহা সত্যি বলছি, তোমাদের দেখে আমি অবাক, ডক্টর চয়েস তোমরা তেল ব্যবহার করো, চয়েস বা কিং, কিং ও ব্যবহার করো, কিং সেটা, কিংস আমাদের বাড়িতেও ইউজ হয় কিংস, মানে কিছু বলার নেই আমার, সত্যি কিছু বলার নেই। এবং গরম গরম উনি সার্ভ করে, দিদা দিদার সাথে আমি কথা বলবো, উনি গরম গরম সার্ভ করে। দেখো তোমরা এখানে মোটামুটি সব কিছু কম দামে পেয়ে যাবে, কোনো চাপ নেই। তো চলো একেবারে আউটরতে যাই, আউটরতে গিয়ে এখানকার প্রপার অ্যাড্রেসটা প্রপারলি তোমাদেরকে জানাবো এবং কীভাবে এখানে আসবে সবটাই তোমাদেরকে শেয়ার করবো। চলো তাহলে, খাওয়া হলো রেস্টুরেন্ট কিছুক্ষণে, 10 টাকায় 10টা লুচি ওনারা দিতেন, এখন সেটা কমতে কমতে 10 টাকায় 6টা এসছে আনলিমিটেড নাকি ঘুগনি, ভাবা যায় না। যাই হোক, এই জায়গাটা উনি তো বলেছে, আমিও তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি, গাইঘাটা বাজার, এই গাইঘাটা বাজারে এই দেখো দুর্গা মণ্ডপ, দুর্গা মণ্ডপের অপোজিটে এই দেখো রেস্টুরেন্ট কিছুক্ষণ, এই কিছুক্ষণে কিন্তু তোমরা এসে খাওয়া দাওয়া মজা আড্ডা করতে পারো, কম দামে ভালো খাবার যদি পেতে চাও এখানে পেতে পারো, এবং তার সাথে মাত্র 10 টাকায় এত দারুণ খাবার, মানে ভাবা যায় না। এবং এখানে অনেক রকমের দোকান ফোকানে দেখতে পাচ্ছ, লেস কুরকুরে থামস আপ ফানস আপ সব কিছু পাওয়া যায়। এছাড়া তোমার যদি পকেটে টাকা না থাকে অনলাইন ফোটন মানে ফোনপে গুগল পে অ্যামাজন পে যা খুশি করে দিতে পারো। তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরম ব্রত, খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো, যা দিয়ে অঙ্গে তা দিয়ে সঙ্গে, তাই তো কাকা? ইয়েস ইয়েস, কাকা জানেই না, কাকা ইয়েস বলে দিল, ইয়েস
চলো ইনস্টাগ্রামটা এখানে দেওয়া থাকলো, একটুখানি ফলো করে দাও প্লিজ। আর যারা যারা ফেসবুকে দেখছো একটু ফলো করে দাও। আর সাবস্ক্রাইবটা কেন করছো না মামা? এত খাটছি তো, তোমার ভাই তো এত খাটছে। এত কাকা খাটছি তো, সাবস্ক্রাইব করে দিতে হবে তো। ইয়েস কাকা তো পান খাচ্ছে। বাস ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আজকে ভিডিও এইটুকু। ঠিক এমন এভাবে।